মালদা থেকে শ্রীজিতা রয়েছে, আমি শ্রী দেখা চলে যাবো। শ্রীজিতা, সেখানকার ভোটকর্মীরা কি আশ্বস্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়? সবার দিকে দেখো, মালদা দক্ষিণের যেটা ডিসি আমরা শ্রীতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইব। তৃতীয় দফার ভোট, তৃতীয় দফার ভোটের আগে বিভিন্ন জায়গায় ব্যস্ততার ছবিগুলো আমরা তুলে ধরছি। ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র, সেখানে ভোটকর্মীদের তৎপরতা সকাল থেকে। তারা ভোট সামগ্রী নিয়ে বিভিন্ন বুথের দিকে রওনা দেবেন, তার আগে বুঝে নিচ্ছেন ভোট সামগ্রী কী কী রয়েছে না রয়েছে, এবং সেই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রও কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন আছে। এখান থেকেই কেন্দ্রীয় বাহিনী ভোটকর্মীদের সঙ্গে বুথে বুথে পৌঁছে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে দুটি দফার ভোট কেটে গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখে ভোটকর্মীরা আশ্বস্ত বারবারই, অন্তত রিপাবলিক বাংলার ক্যামেরায় তারা এমনটাই তুলে ধরছেন। মালদা পলিটেকনিক কলেজের ছবি দেখতে পাচ্ছেন, ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে ভোটকর্মীরা শেষ মুহূর্তের সমস্ত ভোট সামগ্রী বুঝে নিচ্ছেন, এরপরই তারা রওনা দেবেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। এর পাশাপাশি একটু মুর্শিদাবাদের ছবিতেও নজর রাখবো আমরা, মুর্শিদাবাদেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বহরমপুর গার্লস কলেজের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র ভোট কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। 114 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে 1938টি বুথের জন্য মুর্শিদাবাদে। মুর্শিদাবাদকে আমরা বেশ কয়েকবার অশান্ত হতে দেখেছি, উত্তপ্ত হতে দেখেছি বিভিন্ন সময়, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা ভোটকর্মীদের। আগামীকাল তৃতীয় দফার ভোট, তৃতীয় দফায় জঙ্গিপুরের ভোট, জঙ্গিপুর পলিটেকনিক কলেজের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ভোটকর্মীদের ব্যস্ততা তুঙ্গে। অনুপম রয়েছে সরাসরি, অনুপম ঠিক কী ছবি উঠে আসছে? এবং সব থেকে বড় কথা, কেন্দ্রীয় বাহিনী যেভাবে নিরাপত্তা দিচ্ছে তাতে এবার ভোটকর্মীরা আশ্বস্ত কিনা? দেখো, দু দফা ভোট ইতিমধ্যে শেষ হয়েছে, যেটা তৃতীয় দফার ভোট। নিঃসন্দেহে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই যে উত্তর মালদা এবং দক্ষিণ মালদার এই যে আসন, এই আসনের ওপর প্রত্যেকের নজর রয়েছে। কিন্তু জঙ্গিপুর এমন একটা লোকসভা কেন্দ্র, তুমি জানো, অত্যন্ত প্রেস্টিজিয়াস আসন। এখান থেকেই দীর্ঘ সময় ধরে সাংসদ হয়ে এসছেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়, তার লোকসভা কেন্দ্র। যদিও 2019 এর পরিবর্তন ঘটে গিয়েছে, খলিলুর রহমান তৃণমূল কংগ্রেস, তিনি এখান থেকে জয়ী হয়েছেন। আবার 2024 ভোট, রাতপোয়াল এই ভোট। কিন্তু ডিসিআরসি কতটা প্রস্তুত এই মুহূর্তে ভেতরের ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই আমরা যেখানে রয়েছি এটা জঙ্গিপুর পলিটেকনিক কলেজ। এই জঙ্গিপুর পলিটেকনিক কলেজের মধ্যেই কিন্তু এই যে ডিসিআরসি সেন্টার, সেই ডিসিআরসি সেন্টার করা হয়েছে। ইতিমধ্যেই যারা পোলিং পার্সোনাল রয়েছেন, অর্থাৎ যারা এই মুহূর্তে ভোট কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই তাদের যাবতীয় সামগ্রী গোছানো শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকে নিজে নিজের বুথে পৌঁছে যাবেন, এই সমস্ত সামগ্রী দিয়েই আগামীকাল ভোট হবেন। যারা রয়েছেন একটু কথা বলবো, আগামীকাল রাতপোয়ালি ভোট কতটা নিশ্চিন্তে ভোট হবে বলে মনে হচ্ছে? বুথে পৌঁছায় তারপরে বুঝতে পারবো, এখন কি করে বলবো। কোনো আশঙ্কা রাখছেন গত কয়েকটা নির্বাচন? না, সেরকম কোনো আশঙ্কা রাখছি না, আশঙ্কা জায়গা আপাতত নেই, তারা আশ্বস্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই। এবারে লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির। দিল্লির প্রথম সারির তাবড় তাবড় পদ্ম নেতারা সভা করছেন বাংলায়, আর এই ভোট আবহে ফের একবার রাজ্যে অমিত শাহ করবেন সভা ও রোড শো। রবিবার রাতেই অবতরণ করেন অন্ডাল বিমানবন্দরে, আজ সকাল 9টায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। এরপর কৃষ্ণনগরে জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর দুর্গাপুরে তিলক ময়দানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে করবেন জনসভা। বর্ধমান দুর্গাপুর আসনে কার্যত কার্পেট বম্বিং বিজেপির। রবিবার 5 তারিখ ওই আসনের জন্যই সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কৃষ্ণনগর আসনে বিজেপি দলীয় প্রার্থী অমৃতা রায়ের জন্য রোড শো করবেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, ভোটের দামামা বাজার অনেক আগে অমিত শাহ একবার রাজ্যে এসে লোকসভা ভোটে জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন 42 মধ্যে 35 আসনে জিততে হবে বিজেপিকে। 19 লোকসভা ভোটে 18 আসনে জিতেছিল বিজেপি, 24 ভোটে সেই আসন বাড়ানোই মূল লক্ষ্য বিজেপির। রিপাবলিক বাংলা। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। এবার যে খবরে নজর রাখবো, বলা ভালো আজ গোটা দিন যে খবরের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। সুপ্রিম কোর্টে ফের এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি, হাইকোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য, তাতে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সেই মামলারই আজ ফের শুনানি। আমাদের সঙ্গে রয়েছে হৃদিতা, সরাসরি চলে যাবো হৃদিতার কাছ থেকে। হৃদিতা, কখন নাগাদ শুনানি শুরু হওয়ার সম্ভাবনা? একদমই সমাদৃতা, আজকে কিন্তু সারা বাংলার যুবক এবং সারা বাংলা তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে, কখন রায় বেরোবে তার দিকে। এখনও অবধি 30 নম্বরে আছে মামলার শুনানি। আশা করা যাচ্ছে যে একটা থেকে দেড়টার মধ্যে শুনানি শুরু হবে, হিয়ারিং শুরু হবে কোর্টে। আরেকটা কথা বলে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিন তার ভোট প্রচার বর্ধমানে কিন্তু বলেছিলেন যে একটি লিগ্যাল সেল গঠিত করা হবে, আর সেটার মাধ্যমে কে আসলেই যোগ্য কে অযোগ্য সেটি নির্বাচন করে নেবে। তারপর থেকে কিন্তু এসএসসি বলে যে এখন তারা বলতে পারবে যোগ্য অযোগ্য কারা, তারা এখন তাদের কাছে একটা ক্ল্যারিটি আছে। তাহলে এতদিন ক্ল্যারিটি কেন ছিল না, এতদিন কেন চুপ ছিল রাজ্য সরকার এবং কেন এসএসসি বা চুপ ছিল, সেটা নিয়েই কিন্তু আজকে চোখ রাখছি রিপাবলিক বাংলা এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে। আমরা সুপ্রিম কোর্টে একটা থেকে দেড়টা নাগাদ শুনানি হিয়ারিং শুরু হবে এখানে, ততক্ষণ অবধি সুপ্রিম কোর্টেই কিন্তু যত ডিটেলস আসছে, যত আপডেটস আসছে, আমরা সব কিছু রিপাবলিক নেটওয়ার্ক মিডিয়ার তরফ থেকে তুলে ধরছি রিপাবলিক বাংলায়। নিশ্চিতভাবে হৃদিতা, আপাতত তোমাকে ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে শুনানির আপডেটের জন্য নিশ্চিতভাবেই তোমার কাছ থেকে আমরা জেনে নেব। ভোটের কথা আর কুকথার ভোট কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান, গুলি চালাবে কলটা আলাদা। 42 জনের প্রার্থীর পাঁচটা হল, ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42 লড়াই।